أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বশির উদ্দিন ভাই সৌদি আরব থেকে প্রশ্ন করেছেন যে শেষ জামানায় এমন কিছু লোক আসবে যারা কোরআন তাদের কণ্ঠনালীর নিচে নামবে না, তো এরা কারা, এই বিষয়ে জানতে চেয়েছেন। আল জবাব বিল্লাহি তাওফিক, তার মানে কোরআন পড়বে তারা, কোরআন মানবে, কিন্তু কোরআন তাদের কণ্ঠনালীর নিচে যাবে না, তার মানে তারা আমলকারী হবে না। কোরআন মাননেওয়ালা হবে, কোরআন স্বীকার করানেওয়ালা হবে, কিন্তু কোরআন মাননেওয়ালা হবে না, কোরআন অনুসরণকারী হবে না। কোরআনকে মানবে, এর শ্রেণী বিভিন্ন শ্রেণী হতে পারে, শেষ বিন্দু পর্যন্ত বা কিতাবুল ফিতান অধ্যায়ে বিভিন্ন হাদিসগুলো পড়লে দেখা যায় যে সমস্ত ফেতনাগুলো আসবে, সেই ফেতনাগুলোর মধ্যে এটাও এক ধরনের ফেতনা আসবে যে আহলুল কোরআন, নিজেদেরকে আহলুল কোরআন বলবে, মানে কোরআনওয়ালা বলবে, কোরআনকে মানবে, কোরআনকে চুমু খাবে, কিন্তু কোরআন ব্যতীত হাদিস মানবে না। আবার কিছু মানুষ যারা কোরআনকে মানবে কিন্তু কোরআনের হুকুমকে বাস্তবায়ন করবে না, আবার কিছু মানুষ যারা কোরআন পড়বে, তেলাওয়াত করবে, কিন্তু কোরআন অনুযায়ী জীবন গড়বে না। কোরআনকে অস্বীকার কেউই করেনি, কোনো পাগলেও করতে পারেনি, কারণ জাল হাদিস তো হয়েছে কিন্তু জাল কোরআন বের করতে পারেনি। চেষ্টা যে হয়নি তা নয়, কিন্তু চেষ্টা কিন্তু হয়েছে বিভিন্ন সময়ে, বিভিন্ন মিথ্যা নবী দাবিদার অথবা বিভিন্ন ধর্মের লোকেরা, তারা কোরআনের ভুল ধরতে অথবা জাল কোরআন বানাতে তারা চেষ্টা তদবির কম করেনি, কিন্তু সেটি সফল কাম হবে না, কেয়ামতের আগ পর্যন্ত চেষ্টা করলেও পারবে না। কুল্লা ইনিজতামাতিল ইনসু ওয়াল জিন আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কোরআন ওয়ালাউ ইয়াতুনা বা'দুকুম লিবা'দিন, কিয়ামতের আগ পর্যন্ত জিন এবং ইনসান সকলে মিলে একে অপরের সহযোগী হলেও পারবে না। সুতরাং জাল কোরআন বানাতে পারিনি, পারবেও না, বাধ্য হয়ে মানতেই হয়, এবং বিভিন্ন ধর্ম অনুসারীরাও তারাও কোরআনকে আল্লাহর প্রেরিত কিতাব ওহিয়ে আরশি মানে, মানতে বাধ্য। তো এভাবে করে কোরআনকে অস্বীকার কেউই করতে পারে নাই। মুসলমানেরা তারা কোরআনকে মানে, কোরআনকে বিশ্বাস করে আল্লাহর কিতাব, কিন্তু কোরআনের হুকুম আহকাম এটাকে কনস্টিটিউশন মনে করে না, বিধায় কোরআন থেকে কোনো নীতিমালা নেয় না। তো এই জাতীয় যত শ্রেণী আসবে সকল শ্রেণী মূলত আসলে কোরআনের ধারক বাহক তো হবে, কিন্তু তেলাওয়াতকারী হবে, চুমু দেওয়া, কোরআনকে বুকে জড়ানো, কোরআনকে ভালোবাসা, কোরআনকে আল্লাহর কিতাব মনে করা, সেগুলোর স্বীকারোক্তি পাওয়া গেলেও কোরআনের বাস্তবায়ন, কোরআনের হুকুম বাস্তবায়ন তারা করবে না। এরা সবাই ওই রকমের তেলাওয়াতকারী যেমন নাকি শুধুমাত্র মুখেই তেলাওয়াত করে কিন্তু তার অবয়বে, তার সিরাতে, তার সুরাতে কোরআন নেই, দেখলে মনে হয় না যে এটা কোরআনওয়ালা উম্মত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, হে নবী, তারা মুমিন নয়, ওমা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদা আল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। তো কোরআন শুধু মুখে যদি বলি আমি কোরআন মানি, যেগুলো মাজারে পড়ে থাকে, মাজারে সেজদা দেয়, ওরাও কোরআনকে, কোরআন এ তো
তারাও চুমু দশটা খাবে, কিন্তু কোরআনের বিধানের সাথে তাদের সম্পর্ক নেই। যারা কোরআনকে তেলাওয়াত করে, সকাল বিকাল তেলাওয়াত করে বরকত লাভের আশায়, কিন্তু কোরআন থেকে আহকাম সমূহ নেয় না, কোরআন দিয়ে দেশের আইন চলে না, কোরআন দিয়ে পার্লামেন্ট চলে না, কোরআন দিয়ে বিচার বিভাগ চলে না, অর্থাৎ কোরআন পঠিতব্য কিতাব কি রেখে দিয়েছে, এটা মসজিদওয়ালা কিতাব, এটা বঙ্গভবনের কিতাব যারা মনে করে না, এরাও ভায়োলেশনকারী। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা সফের মধ্যে একটি আয়াতে বিষয়টি খুব কন্ডেম করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়াকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাক্তান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ তাআলা নিকট এটি খুব জঘন্যতম একটি কাজ যে তোমরা যা বলো তা করো না, কোরআনকে তো মানো কিন্তু কোরআনের বিধানকে মানো না। আমাদের সমাজে সকলকেই পাওয়া যাবে কোরআনকে আল্লাহর কিতাব মনে করে, কিন্তু কিন্তু কয়জন ব্যক্তি থেকে শুরু করে পরিবার, সমাজ, রাষ্ট্র, প্রতিটি জায়গাতে কোরআনের হুকুম লঙ্ঘন ইচ্ছে করেই করতেছে। অথচ যেই উকিল বা যেই আদালত কোরআনের বিপক্ষে আইন দিল সেও কোরআনকে মানবে, জিজ্ঞেস করলে কোরআনকে মানি, কিন্তু হুকুমের খেলাফ। তো এরা কিয়ামতের আগে ঠিক এভাবেই কিছু মানুষ আসবে যারা মুখে বলবে এক কথা কিন্তু কাজে পরিণত করবে না। আল্লাহ তাআলা এদের কথাই বলেছেন, কাবুরা মাক্তান ইনদাল্লাহ, এটা খুব বড় কথা, খুব জঘন্যতম একটি কথা। ইয়াকুলুনা মা লা তাফআলুন, কথা তো বললে মানলে কোরআন, কিন্তু এবার অনুসরণ অনুকরণে কোরআন থেকে দূরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কোরআন হুজ্জাতুল্লাকা ওয়া আলাইক। আমরা দেখি অনেকে শুধুই সুন্দর করে শুধুই তেলাওয়াতই করেন কিন্তু তার বাস্তবায়ন তার জীবনে নেই, এরাও এর মধ্যে এর আওতাভুক্ত হবে। সুতরাং কোরআনওয়ালা উম্মত হওয়ার দাবিদার দাবি করাটাই যথেষ্ট নয়, বরং কোরআন অনুসরণকারী, কোরআনে তাআতকারী, কোরআনের হুকুম বাস্তবায়নকারী, কোরআনের প্রতিটি আয়াত জীবন্ত মানুষের সাথে সম্পৃক্ত, কিন্তু সেটাকে আমরা মৃত্যু ব্যক্তির সাথে সম্পর্কিত করি। মারা গেলেই কোরআন তেলাওয়াত, তার মানে কি? কোরআন মৃত্যু মানুষের জন্য কি এই কিতাবখানা আল্লাহ পাঠিয়েছেন যে বক্সাইয়া দাও? তো এ জাতি ওই হাদিসের ব্যাখ্যা ততদিন পর্যন্ত কখনোই রিয়ালাইজ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত কোরআনের শাসন প্রতিষ্ঠিত না হবে। আমরা কোরআনওয়ালা দাবিদার উম্মত, কিন্তু কোরআন মাননেওয়ালা এতাআতকারী যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই বাণী আমাদের উপরে থাকবে যে কোরআন তো তারা মানবে বা পড়বে কিন্তু কণ্ঠনালী নিচে নামবে না, কণ্ঠনালী পর্যন্তই শুধু কোরআনের সীমাবদ্ধতা, সুরাতে সিরাতে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে এটাকে কনস্টিটিউশন হিসেবে গ্রহণ না করার আগ পর্যন্ত ঠিক এই গর্দান পর্যন্তই থাকবে, এর দ্বারা কোনোই ফায়দামান হওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনওয়ালা উম্মত হওয়ার সাথে সাথে কোরআনের হুকুম বাস্তবায়ন এবং সুরাতান সিরাতান মননশীলতায় কোরআনের রং ধারণ করা তৌফিক দান করুক। আল্লাহ তাআলা এই কোরআনকে পাহাড়ির উপর অবতীর্ণ করতে চেয়েছিলেন। আল্লাহ বলেন, যদি আমি পাহাড়ির উপর অবতীর্ণ করতাম, লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবাল, হে নবী, তাহলে আপনি দেখতে পেতেন, লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, এই কোরআনের ভার, কোরআনের আজমত এটা বহন করতে না পেরে কম্পমান হতো। অতিলকাল আমসাল নাযরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। অনুরূপভাবে আল্লাহ তাআলা কোরআন কারীমে অন্যত্র বলেছেন যে কোরআন এমন এমন লোকদের কাছে এসেছে, এই কোরআন
দ্বারা একটি জাতি উপরে উঠতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, ইন্না হাদাল কোরআন, এই কোরআন, এর দ্বারাই মূলত আসলে মুসলমানের ভাগ্য পরিবর্তন হতে পারে, কিন্তু আমাদের ভাগ্য পরিবর্তন হয়নি। সবচেয়ে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ মুসলিম জাতি, কারণ কোরআন শুধু সুরে সুরে আসে, কিন্তু কোরআনের বাস্তবায়ন আমরা মানুষকে দেখাতে পারিনি। জান্নাতের বাগান সৃষ্টি করা যায় কোরআন দিয়ে, তা থেকে আমরা দূরে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনের ফজিলতের সাথে সাথে এর হুকুম বাস্তবায়ন, এর মানহাজ ধারণ করে সেই অনুযায়ী চলার তৌফিক দান করুক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া সাল্লাম। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালায়েকাতু ওয়া উলুল ইলম وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء